নমস্কার, শুরু করছি ফেস অফ। আজকের ফেস অফের যিনি অতিথি, তিনি ভ্যানিশ করে দিতে পারেন একটা আস্ত ট্রেনকে বা তাজমহলকে। ঠিকই ধরেছেন, কথা বলবো পিসি সরকার জুনিয়রের সঙ্গে। নমস্কার। নমস্কার। শরীর কেমন আছে? মাঝখানে একটুখানি ভালো আছি, খুব ভালো। ফ্যান্টাসি, ইউ লুকিং গ্রেট। তো একজন টপ ক্লাস ম্যাজিশিয়ান থেকে একজন লোকসভায় বিজেপির ভোট প্রার্থী, সেই রাজনৈতিক ব্যক্তিত্বটা কি ভ্যানিশ হয়ে গেল হঠাৎ? ভ্যানিশ আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, ওটা আপাতত পাতা উল্টে দিয়েছি। মেইন কাজ যেটা আমার, আমার তো পরিচয় জাদুঘর পিসি সরকার জুনিয়র, সেই জাদুঘরটাকে আমি কনসেন্ট্রেট করছি। আর বিভিন্ন ঘাটের জল খেয়ে আমি দেখে এলাম সব ঘাটই এক। না, আমার যেটা বেসিক প্রশ্ন, যে ধরুন যখন 2011 সালে এই রাজ্যে পালাবদল হলো, তখন প্রচুর লোক লাল জার্সি ছেড়ে তেরঙ্গা জার্সি পরে ফেলেছিলেন, কিন্তু আপনি কিন্তু সে অর্থে কোনো দলে যাননি, বা আপনি আপনি আপনার ম্যাজিশিয়ান সত্তাটাকেই বজায় রেখেছিলেন। কিন্তু হঠাৎই রাজনীতিতে ঢোকার এই ভূতটা চাপলো কেন মাথায়? আমি ভূত নিয়ে খেলা করতে ভালোবাসি, নানা রকম ভূত। এটা একটা কিম ভূত, দেখলাম যে না, এই ভূত কাজে লাগবে না আমার। তবে যদি দেশের কাজে লাগতে পারি, তাহলে নিজেকে ধন্যবাদ করব, সেটা যে নৌকো দিয়েই হোক। আমি মনে হয় ভারতের জনতা পার্টি কথাটাতে ইমপ্রেসড হয়ে গেছিলাম, ইনফ্লুয়েন্স হয়ে গেছিলাম ভারতের জনতা। কিন্তু জনগণের লোক মোহভঙ্গ হলো কখন বা কেন? মোহভঙ্গ হয়নি তো, আমি বলিনি এখনো। জনতা পাল্টে গেছে, জনগণ পাল্টে গেছেন। তারা একবার এদিকে হাওয়া দিচ্ছেন, একবার ওদিকে হাওয়া দিচ্ছেন, বিভ্রান্ত। এতে আমাদের কিছু করার আছে, ঠিক সময়মতো করব। এই লাখো লোককে সম্মোহিত করে রাখা, এটা একটা একটা ব্যাপার। আর লাখো লোকের কাছে ভোট চাইতে যাওয়া, এই এই দুটোর মধ্যে কতখানি গ্যাপ আর কতখানি এক্সাইটিং, কোনটা এক্সাইটিং বেশি? দুটোই এক্সাইটিং। লোকের কাছে যখন আমি গেলাম ভোট চাইতে, ওনারা আশা করেছিলেন আমি বোধহয় ম্যাজিক ইউজ করে ভোট বানিয়ে নেব, কিন্তু আমি তো ম্যাজিক ইউজ করিনি। আমি গিয়েছিলাম প্রদীপ চন্দ্র সরকার হিসেবে, পিসি সরকার জুনিয়র হিসেবে নয়। ওনারা আমাকে চিনে ফেললেন যে আমি পিসি সরকার জুনিয়র। ওনারা চাইলেন কিছু কিছু লোক যে আমাকে পিসি সরকার জুনিয়র হিসেবে রাখতে, আবার কিছু কিছু লোক চাইলেন যে ঠিক করেছে, এই লোকটাই বোধ হয় ওই খারাপ লোকগুলোকে ভ্যানিশ করে দিতে পারবে। জাদুঘরের জীবনটা খুব অদ্ভুত। আমি শুনলাম রিসেন্টলি যে আপনি একজন বাড়িতে গেছেন, একজন ঘনিষ্ঠজনের বাড়িতে গেছেন, যেখানে একজন লোক কেউ মারা গেছেন, সেখানে গিয়ে বোধ হয় আপনাকে একটা দাবি উঠেছিল যে যাকে মৃত ব্যক্তিকে জাগিয়ে তোলার। সত্যি কথা, সত্যি আর কি। হয়তো সেলিব্রিটিদের লোকে তাকিয়ে দেখে, কিন্তু জাদুঘরদের কাছে বোধ হয় একটা অদ্ভুত ডিমান্ড চলে আসে। স্টেজের বাইরেও তারা ভাবেন রাইট যে আমরা তখনও জাদুঘর। আসলে ব্যাপারটা কি জানতো, আমার মিশন হচ্ছে জাদুঘর না, যা দূর কর, যত খারাপ কিছু সব দূর করো। আর তাতে যদি আমি কারোর কাছে তেতো হয়ে যাই, ভারী বয়ে গেছে, দেশে তো ভালো হলো। দূর কর বললেন, একটা তো ঠিক ভারতবর্ষে এই বাবাদের অত্যাচারটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, বা আগেও ছিল হয়তো। তো আপনি তো, আমি নাম না করেই বলছি, এক বাবাকে তো আপনি ভালোই ফাঁসিয়েছিলেন, ভালো দূরও করে দিয়েছি। তো ম্যাজিক, ম্যাজিক, এই যে দূর কর বলছেন, যে ম্যাজিক কতখানি আমরা ইউজ করতে পারি এই সব বাবাদের হাত থেকে বাঁচতে? সেই কারণে তো আমি ম্যাজিক করি। আমি কিন্তু ওই হাওয়া থেকে রসগোল্লা, বা হাওয়া থেকে সন্দেশ, বা কোনো একটা আশীর্বাদী ফুল বা মদের বোতল স্বর্গীয় এসব কিছু সাপ্লাই করি না আমি। আমি লোককে জানাতে চাই, আমি যদিও ট্রেন অদৃশ্য করতে পারি, আমি যদিও আমাকে বাক্সে পুড়ে সমুদ্রে ফেলে দিলে আমি বেরিয়ে আসতে পারি তালা না খুলে, যদি আমি একটা রেলগাড়িকে অদৃশ্য, কেন প্লেনকেও অদৃশ্য করতে পারি, আমি যদিও দেওয়াল ভেদ করে হেঁটে চলে যেতে পারি, সবগুলি কিন্তু চোখের ভুল, চোখের ধাঁধা। আপনারা যা দেখছেন সব কিন্তু কল্পনায় দেখছেন। তার মানে বাবারা যেসব ম্যাজিক করান, যে বিভিন্ন আকাশ থেকে নিয়ে আসছেন, বা হঠাৎ একটা রসগোল্লা বেরিয়ে এলো, বা কিছু একটা গুঁড়ো বেরিয়ে এলো, সেটা মুখে মাখলে অদ্ভুত একটা গন্ধ পাওয়া যাচ্ছে, একদমই তো আমরাও করতে পারি। সেটা কি বুজরুকি? মানে বুজরুকি মানে হাত সাফাই? না না, বুজরুকি, হাত সাফাই আর বুজরুকি এক কথা নয়। হাত সাফাই মানে সাবান দিয়ে হাত ধোয়া হতে পারে, আবার কিছু হাতের খেলাও হতে পারে, স্লে অফ হ্যান্ডস,
হস্তলাঘব বিদ্যা, যেটা নাকি 64 কলার একটা মুখকলা। আমার কথা হচ্ছে এনারা মানুষকে ঠকিয়ে খাচ্ছে ঠিক রাজনৈতিক নেতাদের মতো। বাংলাদেশে আর কোনো ম্যাজিশিয়ান সেভাবে প্রতিষ্ঠা পাননি, অনেকেই চেষ্টা করেছেন, তাই নাকি? তো নিন্দুকেরা বলেন যে এটা নাকি সরকার বাড়ির মনোপলি বা পলিটিক্স। সেটা কি ভারত সরকার বাড়ি নাকি পশ্চিমবঙ্গ সরকার বাড়ি নাকি পিসি সরকার বাড়ি? পিসি সরকার বাড়ি। হ্যাঁ, নিশ্চয়ই তাই, কারণ আমরা আমি দক্ষ, আমি লেখাপড়া করেছি, আমি একজন এমএসসি পিএইচডি। আমি যদি বলি নিজেকে, আমি যদি শিক্ষা প্রকাশ করি, তাদেরকে অন্যায় করা হবে? তারা কেউ অশিক্ষিত লোক, কেউ হয়তো ম্যাজিকের প্রতি তার সেটা কোনো শ্রদ্ধা ডেডিকেশন নেই বা সেই কল্পনা নেই। তাতে যদি বলে বসে যে আমার রাজত্বে এইটুকু রাজত্বে আমি রাজা, আমি তো বলি তুমি তো রাজা বটেই, কিন্তু আমার রাজত্বটা সমস্ত বিশ্বব্যাপী। আমি তো আমেরিকায় যাইনি, আমি তো জাপানে যাইনি, জাপান আমাকে 47 বার ডেকেছে, আমি 49 বার গেছি। আমি কখনো যাই না, আমাকে ওরা ডাকেন, সেই ডাকার মধ্যে তো বলি না যে ওকে ডাকবেন না, তাকে ডাকবেন না। তারা কেন ডাকেন আমাকে, কেন আমার প্রোগ্রাম দেখতে চান? ওরা তো জানেন আমি আমি সব কিছু কিন্তু কৌশল করে করবো, বিজ্ঞান ভিত্তিক কৌশল। তো ওনারা ডাকেন কেন? কারণ আমার মধ্য দিয়ে রূপকথার মঞ্চরূপ দেখতে পান ওনারা। যদি রূপকথার মঞ্চরূপ আমি প্রকাশ করতে পারি, তাহলে আমি সত্যিকার একটা দক্ষ শিল্পী হলাম। তা যদি অন্যেরা না পারে, আমি তো বলবো যে ওরা জন্মে যখন ডিফেক্ট ছিল সেটা আমার জ্ঞানাকল, প্লিজ এরভাবে আমাকে অপবাদ করবেন না। ম্যাজিক তো একটা ভেরি ইন্টারেস্টিং ফর্ম অফ আর্ট অ্যাজ এ পারফর্মার। হ্যাঁ, আপনার কি মনে হয় যে এটা এই যে আমি যেটা করি এটা সকলের থেকে আলাদা? অবশ্যই আলাদা, একদমই আলাদা। এবং সেটা কিভাবে আলাদা মনে হয়, যে ধরুন দর্শকের রিয়াকশন দেখে বা বা স্যাটিসফ্যাকশনটা কোথেকে পায়? বা নাট্যকাররা যখন নাকি একটা নভেলের মঞ্চরূপ হচ্ছে নাটক, নভেল যখন নাকি আটকে যায়, যে সমস্ত দৃশ্য দেখাতে পারে না, তখন তারা যখন আমাদের কাছে আসে যে এই দৃশ্যটা করে দিতে হবে। যেমন নাকি মহালয়া, আপনি দেখবেন মহালয়া শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে না। কারণটা কি, মানুষের কল্পনার চোখে যে দেখেছেন সেটা কিন্তু কোনো টেলিভিশন বা কোনো প্রোগ্রাম বা কোনো থিয়েট্রিক্যাল প্রোডাকশন তার ম্যাচ করবে না। হার্ড মেলোডিজ আর সুইট, বাট আনহার্ড আর সুইটার। যে প্রোগ্রামটাকে আমি কল্পনাই করছি সেটাকে আমি যদি চিবিয়ে গিলিয়ে দিই, সে কিন্তু সহ্য করবে না। আমি কী করি, ওর কল্পনাটাকে বাস্তবে আনবার চেষ্টা করি। যে প্রোগ্রামগুলো আমি তৈরি করি, আমি কিন্তু নিজের ইচ্ছে অনুযায়ী রান্না করি না, যদি আমি পাচক ভাবি নিজেকে। সেটাই কি সম্মোহন? না, সম্মোহনটা একটা পাশের ব্যাপার। আমি দর্শকের মনকে স্ক্যান করি যে উনি কী খেতে চাইছেন, আমাকে সেটাই পরিবেশন করতে হবে। ওই জানার জন্যই একটা শিক্ষার প্রয়োজন। আমি অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে এমএসসি পাশ করেছি বলেই আমি জানি তা নয়, আমি এখনও শিক্ষার্থী, আমি মানুষের সঙ্গে মেলামেশা করছি। যেমন নাকি একটু আগে বললেন ঘটনাটা, যে আমার এক বন্ধুর ছেলে হঠাৎ মারা গেছিল, বাড়িতে কান্নার রোল উঠে গেছে, সেই কান্নার শব্দ শুনে আমি তার বাড়িতে গেছিলাম বন্ধু হিসেবে। আমাকে দেখে ওদের কান্না বন্ধ হয়ে গেল, বললো সবাই কান্না বন্ধ করো, ম্যাজিশিয়ান এসে গেছে, পিসি সরকার এসে গেছে, ও বাঁচিয়ে দেবে। এই প্রদীপ ভাই, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। আমি তখন বলি যে ভাই, আমি অভিনয় করি, আমি জাদুকরের মতো অভিনয় করি, আমার কোনো ক্ষমতা নেই। আরে বাবা, ক্ষমতা থাকলে আমি আমার নিজের বাবাকে বাঁচাতাম। ও কিছুতেই কিছু বোঝে না, একটা সন্তান হারা পিতা। তো আমাকে বলছে কত টাকা লাগবে, তুই টাকার গরম দেখাচ্ছ? আমি বলি টাকার গরম দেখাচ্ছেন ভাই, আমি ভালোবাসা বন্ধুত্বের কথা বলছি, যে আমি সত্যি কথা বলছি, আমি মরা মানুষকে বাঁচাতে পারি না। তুমি যদি তোমার বউকে কেটে আবার জোড়া লাগাও, সব ধাঁধা চোখের ভুল। সরকার মাত্রই বোধহয় চোখের ভুল দেখায়। জাদুকরের তার মানে কিছু একটাই তো সম্মোচন, সম্মোহন ব্যাপারটা আলাদা, কিন্তু সম্মোহিত তো হয়ে থাকি আমরা। আমি তো আপনার সহ কলকাতার সঙ্গে ছোটবেলা থেকে দেখছি, এখন সুযোগ পেলে কালকে যদি সুযোগ হয় কালকেও যাবো আবার। কিন্তু সম্মোহন ব্যাপারটা কি, এটা কি আপনারা কথায় করেন না সত্যি সম্মোহন করেন? না, তিন চার রকম ভাবে করা যায়, কথা দিয়ে করা যায়, ইনফ্লুয়েন্সড। যদি শিক্ষিত লোক হয় তিনি সম্মোহিত হতে খুব সম্মোহিত করতে আমার খুব সহজ হয়। অশিক্ষিত লোক ট্র্যাক থাকে না, যে উনি একটা বাচ্চাকে ম্যাজিক দেখাতে গেলে খুব ভয় লাগে। আমি যদি একটা জিনিস নিয়ে ভ্যানিশ করে দিই, আমি হাতে লুকিয়ে রাখলাম, আপনি ওই পূর্বতন অভিজ্ঞতার সঙ্গে কম্পেয়ার করে দেখলেন এটা ভ্যানিশ হয়ে গেছে, আপনি মেনে নিলেন এটা ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু বাচ্চাটা তার তো অবাধ গতিবিধি, ও মাথা নিচে করে ওই তো ওইখানে লুকোনো আছে। সুতরাং বাচ্চাদের যে কন্ট্রোল করা
খুব কঠিন হয়, সেইভাবে অশিক্ষিত লোকেদেরকে হিপ্রোনাইজ করা একটু কঠিন। যারা নাকি শিক্ষিত একটা ট্র্যাকে পড়ে গেছেন তাদেরকে কন্ট্রোল করাটা খুব সহজ। আরেকটা জিনিস আমার মনে হয়, আমি এখন অবশ্যই নেট ঘাঁটি প্রায়, ইউটিউবে নানা রকম ম্যাজিশিয়ানদের যাদের কি বলে পর্দাফাশ, দেখো এটা কিন্তু এই করতো, এই যেভাবে কাটছে কিন্তু দেখে নাও এই অ্যাঙ্গেল থেকে এটা করে, এটা কি মনে করছেন ম্যাজিকের যে একটা মজা ছিল নষ্ট করে দিচ্ছে? না না না, কিছু হয় না। আমার যে ধরুন মহাজিতি সদন বলছি, মহাজিতি সদনের আসন সংখ্যা 1306। ওকে, শোয়ের পরে এই 1306 ব্যক্তি 1306খানা উত্তর বের করেছেন যে এটা এইভাবে হয়েছে। সবাই আমার কাছে এসে বলেন, দাদা আপনি তো এইভাবে করেছিলেন না? আমার একটাই কমন উত্তর, ঠিক বলেছেন, কাউকে বলবেন না প্লিজ। ও খুশি হয়। ওই যে ইউটিউবে যে পদ্ধতিগুলো দেখানো হয়েছে ওগুলো কেন শেখাচ্ছে, কী কারণে? দুটো কারণে। যিনি শেখাচ্ছেন তিনি একজন হেরে যাওয়া জাদুকর, উনি মানুষের মন জয় করতে পারেননি, সেজন্য ট্রিকটাকে বেছে পয়সা উপার্জন করছেন, সেটা একটা দিক, সেটা নোংরা দিক। ভালো দিকটা, মানুষের মনে কিন্তু ওই কুসংস্কারের বিরুদ্ধে চলে যাচ্ছে, ওই বাবারা যে ছাই বের করে বা এই নাকি প্রাণকে ফিরিয়ে দিল ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে যে ট্রিক থাকতে পারে সেই চিন্তাটা মানুষের মধ্যে গেড়ে দিচ্ছে। সেই কারণে আমরা এদেরকে স্তব্ধ করি না, নাহলে এটা বন্ধ করা আমার পক্ষে এক মিনিটে। আমার মনে হচ্ছে এটাতে ম্যাজিকের যে ফানটা, হ্যাঁ আমি তো যেচে বোকা বলতে যাচ্ছি একটা ম্যাজিক শো যখন যাচ্ছি, আমি সে অর্থে শিক্ষিত, আমি জানি যে এই যে পিসি সরকার জুনিয়র তার স্ত্রীকে কাটছেন, আসলে তিনি কাটছেন না। যখন আমার তিনটে বাচ্চা হলো, সিজারিয়ান সেকশন হলো, ডাক্তার কাটলেন, আমাকে বাইরে বের করে দিয়েছিলেন। তাই আমি তো জানছি যে এটা সত্যি জয়শ্রী সরকারকে কাটছেন কাটছেন, কিন্তু আমি ওই বোকা বনতেই যাচ্ছি, কারণ ওটা থেকে আমার আনন্দ। হ্যাঁ, কিন্তু এইটা যদি আমি জেনে যাই যে কিভাবে করছেন, হ্যাঁ তাতে আমাদের মোস্ট অফ দ্য ফান ইজ লস্ট। না মোটেই না, আমি যদি এভাবে বলি টেবিলের মধ্যে এই হাতে ঘষলাম, বসে ফোন করলাম, হাতে চুম্বক হয়ে গেল, আপনি তো জানেন এটা হাত চুম্বক হতে পারে না, এটা আমার অভিনয়। এই যে অভিনয়টা, এতে যতটা দক্ষতা, এর মধ্যে কি শিল্প প্রকাশ নেই? অবশ্যই, ওই শিল্পটাকে আপনি সমর্থন করতে যান। আর যারা নাকি শিখিয়ে দিচ্ছে যে এটা হাফ শিখিয়ে দিচ্ছে, তারা মানুষকে অ্যাওয়ার করছে, ডোন্ট ট্রাস্ট ইউর আইজ এনি মোর, তুমি চোখে যা দেখছো দৃষ্টি বিভ্রম ঘটতে পারে, অতটা বিশ্বাস করো না। আপনার কন্যা মানেকা তো এই যুগের মেয়ে, তো মাঝে মাঝে কি বলে, বাবা এই ম্যাজিকটা ঠিক এইভাবে না করে বাবা ওভাবে করলে, তখন মনে হয় না তুই পিসি সরকার জুনিয়রকে ম্যাজিক শেখাচ্ছিস, মনে হয় না? আমি 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 তখন কান ধরি, কারণটা কি ঠিক একই জিনিস আমি আমার বাবার সঙ্গে করেছিলাম। আমার বাবাকে যখন বলেছিলাম যে বাবা এই খেলাটা এমনিভাবে করলে হয় না, বাবা মুচকি এসে বলেছিলেন, তুমি যখন ম্যাজিক দেখাবে তখন তুমি খোঁড়ো ওইভাবে। আমিও মানিকাকে ঠিক এক কথা ডিটো বলি, মানিকা তুমি তো সেই দেখাচ্ছ, তুমি যখন দেখাবে বা দেখাচ্ছ তোমার ভঙ্গিমায় করো, সেটি তোমার স্বাতন্ত্র, আর আমার স্বাতন্ত্র যেভাবে আমি করছি। আপনার কি কোনোদিন মনে হয়েছে যে ধরুন ম্যাজিক, আমার যেটা মনে হয় ব্যক্তিগত, আই মাইট বি টোটালি রং, যে এই সরকার ফ্যামিলির পরে ম্যাজিক অ্যাজ আ ফর্ম অফ আর্ট আর প্র্যাকটিসড হবে না? সে কি না, মোটেই না। ম্যাজিশিয়ানরা কোথায়? আমার বাবার সবাই কোথায় ছিল বলুন তো, পাঁচখানার নাম, হুডিনির নাম বলতে পারি, হুডিনি বাবা জন্মের আগে উনি অসুস্থ হয়ে, ওই 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 পিরিয়ডটা, ওই পিরিয়ডে মানে বাবা তখন ছোট্টবেলা থেকে হুডিনি মারা গেছেন, বলুন তো বাবার সময় তো পাঁচখানার নাম ছিল না। আজকে বলুন তো খুব বিখ্যাত একজন চিত্রকর যিনি নাকি ভালো ছবি এঁকে ইন্টারন্যাশনালি ফেম হয়ে গেছে, আজকের নাম বলুন তো। আজকে আরেক খানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন তো, কবিগুরু মারা গেছেন বলে কি কবিতা লেখা বন্ধ হয়ে যাবে? হয়তো কবিগুরু আরেকটা আসবে না। না, ম্যাজিক শিল্পটা তো রাস্তার, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, রাস্তায় যারা ম্যাজিক দেখায় মানে ওরা আমাদের থেকে চারগুণ ভালো। আমি যখন ম্যাজিক দেখাই স্টেজের মধ্যে, আমি সামনের লোককে দেখাই, ওরা না এই লোককেও দেখায়, এই লোককেও দেখায়, পেছনের লোককেও দেখায়, চারদিকে ঘুরে সবাই নজর রাখছে ধরা পড়ার। হ্যাঁ, কৌশলটা কি, ওরা চারগুণ ভালো পিসি সরকার, প্রত্যেকটা ওই চারণ জাদুকর যাতে করে আমরা মাদারি বলে অপমান করি, তারা চার গুণ শিক্ষিত, চার গুণ ভালো বিজি জগৎ থেকে। এখন অব্দি তো সর্বভারতীয় কোনো সম্মান পেলেন না? আমি বেঁচে গেছি, কারণ সরকার দেবে মানে পুরস্কার, লোকে বলবে যে সরকার নিজেকেই দিচ্ছে পুরস্কার, আমি তো নিজেই সরকার, তা আমি আমাকে দেবো কেন? ভুল করছে সেটা তো আপনি আপনার ভুবনমোহিনী হাসি দিয়ে বললেন। হ্যাঁ, আমি বউকে বলি একটা একটা কোথাও মনে হয় না একটা
সরকার তো নির্বাচিত সরকার, সে যে সরকারই হোক, সে একটা স্বীকৃতি দিল আমায়, মানে জনগণের স্বীকৃতিটাও তো পেলাম না আমি একটা পুরস্কারের মাধ্যমে। ভালো কথা, খুব ভালো কথা। ভগবানও তো ভালো ভুল করেন, তখন তাকে আমি ক্ষমা করে দিই। আমাদের গভর্নমেন্টটাকে ক্ষমা করতে পারি না, পিসি সরকার জুনিয়রকে ওই তকমা দেয়নি, বাড়ি বয়ে গেছে। না কখনো মনে হয়েছে, যেটা আগের প্রসঙ্গে ফিরে আসছি, যে প্রচুর ম্যাজিশিয়ান তৈরি করি, তারা পিসি সরকারের জুনিয়র এবং সিনিয়রের মতো। আমি দাবি করি যতগুলো মানুষ আছে আমাদের বাঙালি সমাজের মধ্যে, প্রত্যেকটা মানুষ একটা করে পিসি সরকার। ম্যাজিক কাকে বলে? আমি ধরুন তবলা বাজাচ্ছি, আমি তবলা বাজালাম, খুব ভালো বাজালাম, আপনি বললেন যে খুব ভালো বাজাচ্ছে। আমি যদি আরও ভালো বাজাই, আপনি বললেন খুব ভালো বাজায়। আমি যদি আরও ভালো বাজাই, আপনি বলবেন ওর হাতে জাদু আছে, ও তবলার জাদুকর। এভাবে ফুটবল জাদুকর, হকির জাদুকর, ক্রিকেটের জাদুকর, আমি চাই প্রত্যেকের মধ্যে একটা করে জাদুকর গজিয়ে উঠুক। তারা লুকিয়ে আছেন, আমি গভর্নমেন্টের কাছে নয়, অন্য কারোর কাছে নয়, আমি হাত জোর করে আমি জনগণের কাছে বলছি, আপনাদের মনের মধ্যে যে পিসি সরকারটা লুকিয়ে আছে, যে সর্বশ্রেষ্ঠ জাদুকরটা, সেটা বের করে আনুন, প্রকাশ করুন। আমাদের দেশকে নিয়ে লোকালি ইয়াকি মারছে, আজকে ফুটবল খেলা করতে গেলে ওই নাইজেরিয়া থেকে শিল্পী ধরে নিয়ে আসতে হয়, খেলোয়াড়কে নিয়ে আসতে হয়। আজকে নাকি ইস্টবেঙ্গল মোহনবাগান অমুক তমুক, কালো লোক ভার্সাস কালো লোক, আমি তো বুঝলাম না যে এটা এটা কী খেলা, এটা নিয়ে কে বগল বাজাবো। শুনলাম আপনার একটা বায়োপিক হচ্ছে বলিউডে, অক্ষয় কুমার তার হিরো, এটার খবরটা কি? ওনারা দু তিন জায়গা থেকে দু তিন রকম প্রস্তাব দিয়েছেন, যেমন অক্ষয় কুমার দিয়েছেন, অক্ষয় কুমার আর কি, উনি তো কলকাতার ছেলে, তখন আমরা অক্ষয় কুমারই বলতাম, তখন রাজীব ভাটিয়া। এদিকে শাহরুখ খানও বক্তব্য রেখেছিলেন যে উনি এটা করতে চান, আবার সলমন খানও বলেছিলেন আমি পিসি সরকারের অভিনয়টা করতে চাই। এই নিয়ে ওদের মধ্যে কিন্তু কন্ট্রাডিকশন আছে বা কনফ্লিক্ট আছে। আমি চাইছি আমি বাংলার পিসি সরকার জুনিয়রই থাকি, আমি বাঙালির প্রতিনিধি, আমি বাংলার অ্যাম্বাসাডার। বায়োপিকটা হচ্ছে, হতেই হবে, এখন না হোক পরে হবে, হয়তো আমি মরে যাওয়ার পর হবে। না সেটা কেন, গড ফর বিট, আপনি আমি বেঁচে থাকতে হবে, আমি মরে যাওয়ার পর হবে, আমি জানি মরে যাওয়ার পর আর বেশি হবে। আপনি তো অনেক হার্ড হিম করা সব ম্যাজিক দেখিয়েছেন, নিজের কোনো হার্ড হিম করা অভিজ্ঞতা হয়েছে স্টেজে বা বাইরে? যখন আমার সন্তানের জন্ম হচ্ছিল, অপারেশন থিয়েটারে আমার বউ, বাইরে আমি যে কীভাবে পায়চারি করেছি, ডাক্তার বলছিল আপনাকে দেখে আমার কষ্ট লাগছে, আপনার সুন্দর একটা মেয়ে হয়েছে, তাই নাকি, আমি এক্ষুনি করে নেবো, বলে এখন না একটু পরে। এবার আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, বলুন আগে কি ম্যাজিক না বিজ্ঞান? দুটোই, কারণ দুটোই এক। ম্যাজিক মানে হচ্ছে মেজাই থেকে কথাটা এসছে, মেজাই মানে পাণ্ডিত্য, বিজ্ঞান মানে পাণ্ডিত্য, দুটো একই অর্থ কিন্তু দুভাবে প্রকাশিত। ভ্যানিশ না গিলিগিলি গে? ভ্যানিশ, গিলিগিলি গেটা ভুল কথা, গিলিগিলি গিয়ে বলে কোনো কথা নেই, ওটা গিলিগিলি গিলি, তিনটে গিলিগিলি কথা, গিলিগিলি গিলি, গিলিগিলি গেটা অপভ্রংশ। যোগ্যতার বিচারে সেরা অর্ডারে সাজান তিনজনকে, ডেভিড কপারফিল্ড, ডেভিড ব্লেইন আর হুডিনি, অফকোর্স উপরের শীর্ষে। সবার আগে ডেভিড ব্লেইন, তার কারণ ওর যে ম্যাজিকগুলো, যেমনটাকে উপোস করে থাকবো অতগুলো দিন, আমি উপোস করে থাকবো, আমি জল খাবো না, আমি খাবার খাবো না, এটা তো খাঁটিও উপোস করেছে, যা নাকি আমাদের মহাত্মা গান্ধী করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও করেছিলেন, সুতরাং এই ব্যাজিগুলো হয়। কিন্তু হুডিনি উনি নিজে একটা নকল লোক, ওনার নাম এরিক ওয়েস, তৎকালীন রবে উদ্দম, উদ্দম নামটাকে নকল করে HUDIN, তার সঙ্গে আই লাগিয়ে উনি হুডিনি হয়েছেন, নিজেই নকলি। তো ওনার প্রতিভা বিধাত যে জিনিসগুলো, উনি তো নিজে কেউ একটা কেউ আবিষ্কার করেননি বা করতে পারেননি। ডেভিড কপারফিল্ড তারপরে সেকেন্ডে থাকবে, ডেভিড কপারফিল্ডকে আমি সেকেন্ড দেবো, তার কারণ ও নিজের নাম বলতে ভয় পায়, ও আসল নাম হচ্ছে ডেভিড কটকিন্স। ও ডেভিড কপারফিল্ড মানে ওই তকমাটাকে নিয়ে ও হচ্ছে মেকানিক্যালি বা অঙ্কে যোগবিয়োগ করে টোর একটা প্রতিভাকে দাঁড় করানো। ও টেলিভিশনের মধ্যে প্রোগ্রাম দেখায় যে একটা পাহাড় থেকে একটা পাহাড়ে উড়ে গেল, ভাই তোমার ক্যামেরাটা যে উঠছে সঙ্গে সঙ্গে, সেদিকে খেয়াল করো নি, দারিদ্র্য। কোনটা প্রেফারেবল, আউটডোর না ইনডোর? দুটোই।
কারো আউটডোর ইনডোর বলে কোনো কথা নেই। জীবনের কোন জিনিসটা আপনার সেরা পজিশন? সেরা পজিশনে আমার কথাবার্তা, দ্যাটস ট্রু। ইলিশ না চিংড়ি? বউ শুনছে কি প্রোগ্রামটা? শুনছেন। চিংড়ি আর বউ যদি না থাকে, কোলেস্টেরলের ব্যাপার আছে? না না, কোলেস্টেরল না, ও ঘটি, আমি বাঙাল, আমি উডেন কোয়ালিটি বাঙাল, মানে কাঠ বাঙাল, আর ও হচ্ছে একদম কট্টর ঘটি। আর আমি যদি, ও বলেছিল যে আমার বাচ্চারা যদি বাঙাল ভাষায় কথা বলে ওই গলার টিপে মেরে দেবো, ও এত এত বিদ্বেষী, বাঙাল বিদ্বেষী। আমি বললাম আমার ভয় করতেছে, তুমি এরকম করিও না, আমাকে ক্ষমা করে দিয়েছে, বিয়ে করেছে। লাস্ট প্রশ্ন, মমতা না বুদ্ধদেব? বলবো সত্যি কথা, মমতা। মমতা মানে মায়া মমতা, আর বুদ্ধ মানে প্রজ্ঞা। প্রজ্ঞা আমি জ্ঞান নিয়ে বসে রইলাম, আর কোনো মায়া মমতা নেই, কোনটা ভালো লাগবে? কথায় তো আপনার সাথে পারা যাবে না, আপনিও জানেন ভালো, আমিও জানি ভালো, মানলেন? পারলাম। যে মানুষের দুঃখ ভ্যানিশ করতে পারে? পারি। কিভাবে? আপনাকে ভ্যানিশ করে। আপনি বিশ্বের সেরা জাদুকর। হ্যাঁ, করুণাময় ভ্যানিশ। ওয়ান